নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই সময়টাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, আর এই গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজ দিয়ে এবং সাবু দিয়ে এই পিঙ্ক রঙের শরবত বানিয়ে নিয়েছি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ, এবং এই গরমে এটা দারুণ সুন্দর লাগবে। তার জন্য প্রথমে এখানে 6 টেবিল স্পুন এখানে সাবু নিয়েছি। সাবুটাকে জল দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এখানে ছোটো দানা সাবু ব্যবহার করেছি। এটাকে জল দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে সাবুগুলো সম্পূর্ণরূপে নরম হয়ে যাবে। সাবু যখন এরকম সম্পূর্ণরূপে নরম হয়ে যাবে, তখন এই সাবুগুলোকে নিয়ে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য একটি বাটিতে জল নিয়ে এই সাবুগুলোকে দিয়ে দেওয়া হলো। দিয়ে সাবুগুলোকে জাস্ট 1 মিনিটের মতো এভাবেই যদি হালকা একটু নেড়ে নেওয়া যায়, দেখবেন সাবুগুলো সিদ্ধ হয়ে যাবে। এবং সাবুর কালারটা যখন এরকম ট্রান্সপারেন্ট হয়ে আসবে এবং সাবুগুলো ফুল এরকম বড় বড় হয়ে যাবে, তখনই বুঝবেন এটা সিদ্ধ হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটু ঠান্ডা করে নিয়ে ছেঁকনির সাহায্যে ছেঁকে সাবুগুলোকে আলাদা করে নিতে হবে। এইবার এই শরবতটা বানানোর জন্য তরমুজটাকে কেটে নিতে হবে। তার জন্য এখানে একটা বড় সাইজের তরমুজ আগে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার তরমুজটাকে কেটে এর থেকে 2টো স্লাইস বার করে নিয়েছি। এইবার ছুরির সাহায্যে প্রথমে তরমুজগুলোকে এভাবে এরকম লম্বা লম্বা করে আগে কেটে নেব। নেয়ার পরে তরমুজের সাহায্যে ওপর থেকে আরে এভাবে কেটে নিচ্ছি। এখানে যে পরিমাণ সাবু নিয়েছি তাতে 2 গ্লাস শরবত হবে, এবং এই 1টা স্লাইস থেকে 1 গ্লাস শরবতের জন্য এই তরমুজের টুকরোগুলো যাবে। এভাবেই তরমুজের লাল অংশগুলো ও ছুরির ওপর থেকে নিয়ে নিতে হবে, এবং এভাবেই তরমুজগুলো খুব সহজেই কেটে নিতে হবে। এভাবেই 2টো তরমুজকে কেটে নেওয়া হলো। গরমের সময় এই তরমুজটা কিন্তু বাজারে খুব বেশি পরিমাণে পাওয়া যায়, এবং তরমুজ দিয়ে এই সাবুর শরবতটা খেতে কিন্তু অসাধারণ লাগে, এবং বানানোও কিন্তু খুব সহজ এবং খুব কম সময় বানানো হয়ে যায়। গরমে বেশি কিছু বানাতে ইচ্ছা করে না, তো কম সময় যদি চটজলদি এরকম ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত বানানো যায়, সেটা কিন্তু দারুণ টেস্টিও হয় এবং শরীরের জন্য উপকারী। এবার এর ভিতর থেকে দানাগুলোকে বার করে নিতে হবে। এটা একটুখানি সময় ধরে দানাগুলোকে বার করে নিতে হবে, না হলে দানাটা মুখে পড়বে শরবতটা বানানোর পরে। এবার সমস্ত দানাগুলোকে এইভাবে আলাদা করে নেওয়ার পরে শরবতটাকে বানিয়ে নিতে হবে। তার জন্য যে সাবুগুলো বাটিতে ছেঁকে নিয়েছিলাম সেই সাবুটা নিয়ে নিতে হবে। এখানে অর্ধেক পরিমাণ নিয়েছি, যেহেতু 1 গ্লাস বানিয়ে আমি দেখাচ্ছি, অর্ধেক পরিমাণ সাবুটা দিয়ে দেওয়া হলো। তবে এখানে আপনারা ছোটো দানার বদলে মোটা দানা সাবুটাও ব্যবহার করতে পারেন। সেই সাথে এই বাটির 1 বাটি দুধ নিয়ে নিয়েছি। যতটা সাবু তার ডবল পরিমাণে দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ। তার সাথে এখানে 1 টেবিল স্পুনের মতো রু আফজা দিয়ে দিয়েছি, তবে এর বদলে রোজ সিরাপও ব্যবহার করতে পারেন। এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে হানি। এখানে আমি 2 টেবিল স্পুন হানি ব্যবহার করছি 1 গ্লাস শরবতের জন্য। তবে আপনাদের কাছে যদি হানি না থাকে বা হানিটা খেতে না চান, সেক্ষেত্রে এর পরিবর্তে মিছরি ব্যবহার করতে পারেন। মিছরি আমাদের শরীরের জন্য খুবই ঠান্ডা, বা চিনিও ব্যবহার করতে পারেন। এখানে এই হানিটা দিয়ে তারপরে এর সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন এইবার খুব সুন্দর একটা পিঙ্ক কালার চলে এসেছে, এবং সাবুগুলো দেখে বুঝতে পাচ্ছেন এটা কত সুন্দর এরকম ট্রান্সপারেন্ট কালার চলে এসেছে। এবার এর ভিতরে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলে এর টেস্টটা খুব সুন্দর আসবে। সেজন্য আর গরমকালে আমাদের শরীরের থেকে ঘাম বেরিয়ে যাওয়ার জন্য লবণের প্রয়োজন হয়। এবার যে তরমুজের টুকরোগুলো কেটে নিয়েছিলাম, তরমুজের টুকরোগুলোকে ওপর থেকে এইভাবে দিয়ে দেব। দিয়ে বাকি অংশটা তরমুজের টুকরো দিয়ে ভর্তি করে দেব। সমস্ত তরমুজের টুকরোগুলো আস্তে আস্তে ওপর থেকে এই গ্লাসের ভিতরে দিয়ে দিলাম। যেহেতু এটা বেশ ঘন, সেজন্য তরমুজের টুকরোগুলো দেখবেন আস্তে আস্তে ওপরের দিকে থাকবে এবং ওপরের দিকেই উঠে আসবে। দিয়ে তারপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন যদি এটা এইভাবে আপনারা সার্ভ করতে চান, এইভাবে সার্ভ করতে পারেন, বা অনেকে বরফ দিয়ে এটাকে সার্ভ করতে পারেন। তবে এইভাবে দেখাচ্ছি এটা কতটা সুন্দর দেখতে হয়েছে, পরে আমি বরফ দিয়ে এটাকে দেখাবো। আর শেষে ওপর থেকে কয়েকটা তরমুজ দিয়ে দিলাম, যাতে এটা দেখতে সুন্দর লাগে। এটাকে অনেকেই মহাব্বত কা শরবত বলে থাকে। এই শরবতটা দেখতে খুব সুন্দর হয়, এবং এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়।
যেহেতু এতে প্রচুর পরিমাণে তরমুজ দেওয়া থাকে, তাই এটা স্কিনকে কিন্তু হাইড্রেট করতে খুব সাহায্য করে। এবং গরমকালে খেলে আমাদের কিন্তু এটা খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। এবার যেহেতু আমি দিনের বেলা ভিডিওটা শ্যুট করেছিলাম, তাই এটা বেশ পরিষ্কার বাইরে আমি দেখাচ্ছি, কিন্তু এটা শ্যুট করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো, সেজন্য ভিতরে নিয়ে গিয়ে বরফটা দিয়ে দেখাচ্ছি যে এটা কীরকম হয়েছে। তবে আপনাদের এই শরবতটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করুন, এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি এর ভিতরে কয়েক টুকরো বরফ দিয়ে দিয়েছি যাতে এটা বেশ ঠান্ডা হয়, এবং ওপর থেকে একটা তরমুজের স্লাইস দিয়ে আমি এটাকে সার্ভ করে দিয়েছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি ততক্ষণ এই শরবতটা খেতে থাকি।